শেষ পর্যন্ত ফ্ল্যাটে আর থাকা হলো না, অসহায় মহিলাকে জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসতে হলো। আর আজকে আবারও প্রমাণ হয়ে গেল যে ওর অন্য কোনো জায়গায় একটা বাড়ি ভাড়া দেখা অলরেডি কমপ্লিট। তার প্রমাণ তোমরা ভিডিওতেই পেয়েছো, কিন্তু যারা দেখেও দেখতে চাইছো না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা নয়। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আবারও সারাদিন পর একটা ভিডিওর সাথে। আজকে আমার ক্লাসের লাস্ট ডে ছিল, তো সেই কারণে সারাদিন কোন রকম ভিডিও আর আনতে পারিনি যথারীতি। তো এই মুহূর্তে এই ভিডিওটা করা ভীষণ প্রয়োজন। আর আজকে যখন দেখেছি এরকম একটা টপিক যে হ্যাঁ সত্যি ফ্ল্যাট থেকে সমস্ত জিনিসপত্র আসছে, কিন্তু মাঝ রাস্তা থেকেই সেগুলো আবার পথ বদলে অন্য কোথাও চলে যাচ্ছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাছাড়াও আজকে বাড়তি একটা পাওনা হিসেবে আমরা পেয়েছি সাবু দাদাকে, যে সাবু দাদা নিজের লাইফ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এত ব্যস্ত মানুষ হয়ে গেছে যে সে কোথাও আর তাকানোর সুযোগ পাচ্ছে না হঠাৎ করেই। মানে ম্যাডাম যেদিন থেকে লাইভে সাবু দাদার কুকীর্তির পর্দা ফাঁস করে দিয়েছে সেদিন থেকে তারা লাইভে আসার সময় হচ্ছে না, হঠাৎ করে এই ব্যস্ততা। তারপর কমিউনিটি পোস্টের কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া, তারপর তো এখন খালি খালি এদিক ওদিক ঘুরতে যাওয়া চলছে। আজকে ভিডিওর মধ্যেও কিন্তু অসহায় মহিলা আমাদেরকে জানিয়ে দিল সে এবং তার সাবু দাদা প্রচন্ড পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্কে। দাদা বোনের, দাদা এতটাই ব্যস্ত এই মুহূর্তে যে বোনের খোঁজ নেওয়ার সময় পাচ্ছে না, কিন্তু বোনের সমস্ত জরুরি কাজকর্ম টাইমলি হয়ে যাচ্ছে। যেমন এই কোন রকম পিটিশন জমা করতে যাওয়া বা ছেলেকে নিয়ে কোন রকম পদক্ষেপের দিকে একটু নজরবন্দি করা, সমস্ত কিছুই হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? সাবু দাদার প্রেজেন্ট না থাকায় তার স্ত্রী এই কাজগুলো করে দিচ্ছে। আমার তো মনে হয় তার থেকে বেটার সমাজসেবী হিসেবে কাজ করছে তার স্ত্রী, তাই নয় কি? আজকে না হলেও 7-8 মাস উনি এই কাজগুলো করছেন। আর তার মধ্যে একটা এমন পদক্ষেপ আমরা দেখতে পাইনি যেটা কার্যকরী হবে সন্তানের জন্য। বারংবার তিনি এড়িয়ে গেছেন, এর তার সাথে গল্প করে ঘন্টার পর ঘন্টা কাকে না কাকে কি না কি বলে গেছেন, সমস্ত প্রমাণ এখন ম্যাডামের কাছে ইকিমিকির চামচিকির কাটছে। আর সেটা দিয়েই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি ওর যে বর্তমান সিচুয়েশন সেটা সন্দীপদার চাইতে বেটার নাকি আরো বেশি করে খারাপ। এই যে পাতানো দিদি বারবার বলে যে সন্দীপদার অবস্থা ফেটে চৌচি রয়ে আছে, ওর নিজের অবস্থাটা কি? এত লাবণ্য, এত লক্ষ্মীশ্রী, ভাড়াবাড়ি থেকে লুকিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, এত লাবণ্য, অথচ সে নিজের লাবণ্যকে ধরে রাখতে কি করছে? বেলা 12টা অবধি ঘুমোচ্ছে, রাত ওই ভোর 4:30-4:30 অবধি এডিট করছে, সাথে তার ফ্যামিলি যা তাকে খেতে দিচ্ছে সেগুলো খাচ্ছে, অ্যাডজাস্ট করছে। মোদ্দা কথা হচ্ছে অ্যাডজাস্ট করে নিজের জীবনটাকে চালনা করার চেষ্টা করছে, যেটা সে তার শ্বশুর বাড়িতে পারেনি। কেন? সেখানে অত্যাচার হতো, সো কল্ড অত্যাচার হতো, তো সেই অত্যাচারের নমুনা আমরা কেউই দেখতে পাইনি। আজকে যথারীতি আরো একটা ভিডিও আমার আনলে ভালো হতো, তবে সেটা পাবে তোমরা কালকে সকালবেলায়। এই মুহূর্তে আমি যা দেখলাম, আমি না সত্যি ভাবছি আমরা এত ভুল করলাম, ফ্ল্যাটেই জিনিসপত্রগুলো ছিল আমাদের কাছে, কি তাহলে যে সমস্ত তথ্যগুলো আসে সেগুলো সম্পূর্ণটা ভুল? ও মা, দেখি মাঝ রাস্তায় টোটো খালি। না, আমরা ভুল বলিনি, বলি না, অ্যাকচুয়ালি ভুল বলিনি, বলি না, ওর সমস্ত কিছুই কমপ্লিট করা আছে। না হলে ভাবো না, ওর বাড়ি ওইটুকু তো খুপড়ি খুপড়ি ঘর, সেখানে জিনিসপত্র ভর্তি, খুপড়ি না হলেও জিনিসপত্র ভর্তি বলে খুপড়ি লাগে, ওয়েল ম্যানেজ করে রাখা নেই আর কি। তো ওই জিনিসপত্র যেগুলো ফ্ল্যাটে রয়েছে সেগুলো এনে ওরা কোথায় রাখবে? খুব স্বাভাবিক একটা প্রশ্ন এটা। তো সেই জন্য একটা জায়গা অলরেডি নিশ্চয়ই দেখে রাখা আছে, যেটা পুরোপুরি 3 মাস কমপ্লিট হওয়ার সাথে সাথে ওখান থেকে বার করে নিয়ে অন্য জায়গায় আবার স্থানান্তর করা হচ্ছে, তাই তো? আমরা আজকে কি শুনলাম? প্রথম দিন আমাদেরকে বলেছিল ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার পিছনে ব্যক্তিগত কিছু কারণ আছে। আজকে শুনলাম ইলেকট্রিক্যাল যে সমস্যাটা, সেই সমস্যাটাকেও শয়তানি করে করছে, তার মানে সেই শয়তানি করার পেছনে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের হাত নেই ভাই, এটা তো মানবে। যারা আজকে কমেন্ট সেকশনে লিখেছো মেয়েটাকে হায়না বেমুনের দল ফাইনালি ঘর ছাড়া করেই ছাড়লো, এটা তাদের উদ্দেশ্যে শুধুমাত্র, যে ও যে ঘরটা ছেড়েছে তার এক্সপ্লেনেশন ওয়াইজ ও ভিডিওতে কি বলছে, কেউ শয়তানি করছে। ওর ফ্ল্যাটে ও থাকে, সেখানে নিশ্চয়ই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর গিয়ে ইলেকট্রিক্যাল বোর্ডে কোনো সমস্যা তৈরি করে দিয়ে আসছে না, আসছে কি? যেমন বিহেভিয়ার দিয়েছে, সেখানে যে মানুষের সাথে থেকেছে, মানুষ যেভাবে বুঝতে পেরেছে, মেইন কথা হচ্ছে মানুষ যা বুঝতে পেরেছে যে ওই বাড়িতে ওই মহিলা থাকলে কি কি হতে পারে,
বা সেই যে কাজকর্মগুলো সে সেখানে ঘটাতে চাইছে সেগুলো কতটা সমাজ বিরুদ্ধ, তার জন্যই কেউ হয়তো জেনে বুঝে শয়তানি করছে। আমরা তো শুনেছি ফ্ল্যাটে আছে হাতে গোনা 3-4টে পরিবার, তাদের মধ্যে মুখোমুখি 2টো গেট যাদের সাথে দারুণ সখ্যতা, তাহলে যারা বাকি পড়ে রয়েছে তাদের সাথে তোর কোনো শত্রুতা নেই, কে করবে? আমাকে তোমরা একটা কথা বলো যে কে ওকে করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই নিজেদের বাড়িঘর দর ছেড়ে ও কখন ফ্ল্যাট থেকে বেরোবে সেই সময় ইলেকট্রিক্যাল বোর্ডে কোনো সমস্যা তৈরি করে দিয়ে আসবে, এত ফাঁকা সময় তো কারণ নেই, আছে কি? ও বাইরে বেরিয়ে কার সাথে পাউরুটি লাড্ডু খেলো কি বাইরে থেকে গিয়ে ঘরের ভেতরে কে ওর সাথে দেখা করতে এলো, সেই বিষয়গুলো আজকে হাইলাইটেড কেন? কারণ ও একটা বাচ্চার সাথে অবিচার করেছে, একটা মানুষকে তার ভালোবাসার দান হিসেবে দিয়েছে প্রতারণা, সেই কারণেই মানুষ এতটা উত্তপ্ত ওর প্রতি। ওর প্রতি যে মানুষের একটা ভালোবাসা ছিল সেটা দিন দিন কেন কমেছে? এই সাবুদাদার নিজের কিছু জবানবন্দি যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি ওর ফ্যামিলিও ওকে টাকা ছাড়া এক মুহূর্তের জন্য সহ্য করতে নারাজ। না হলে ভাবো না, যে বোনকে তার দাদা নিজের বিয়েতে সহ্য করতে পারেনি ফর সেম রিজন পরকিয়া, সেই বোনকেই সেই দাদা তার নিজের টোটোতে করে কি করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এবং বাড়িতে রেখে দিচ্ছে। ভুল মানুষের ক্ষমা করা যায়, কিন্তু ও কি এই বাড়িতে ফিরত আসার পরে পরকিয়া ছেড়ে দিয়েছিল? না তো, ওকে আমরা দেখেছি রাম মন্দিরে সেই ছেলেটির সাথে যেতে। এছাড়াও আরো এমন অনেক জায়গা থেকে নানান প্রমাণ এসেছে যার দ্বারা এটা বলা যায় সম্পর্ক বহাল তবিয়তে ছিল। তাহলে কি কারণে দাদা মেনে নিয়েছে? স্পষ্টই টাকার জন্য। আজকে মা কেন এরকম মুখ গম্ভীর করে থাকে, কোনো কমেন্টে পাল্টা রিপ্লাই করতে পারে না? আমরা দেখেছি কমেন্টগুলো জঘন্য থেকে জঘন্যতম হয়, তারপরেও উনি সেই ফুল বেলপাতা আকাশ এগুলো দেখেই ব্লগটাকে কভার আপ করার চেষ্টা করেন। বৌমার প্রতি ভালোবাসা দেখে পাতানো দিদির বক্তব্য কি? কালকে শুনেছিলাম এই কথাটা, যে ছেলের বউকে লোকে বাটারিং করে চলে এই কারণে যাতে ছেলের মন পেয়ে থাকে তারা। সত্যি? হ্যাঁ, মানে তার ছেলের থেকেও বেশি ছেলের বউকে ভালোবাসার কারণ এটাই যাতে সে ছেলেকে ধরে রাখতে পারে। ও ইন্ডিভিজুয়ালিটিতে তার কর্ম বা তাকে দেখে বা তার ব্যবহার দেখে তাকে ভালোবাসতে ইচ্ছে হয় না। পৃথিবীতে যে কজন শাশুড়ি মা আছেন যারা কোন রকম তিক্ততা ছাড়া তাদের পুত্রবধূকে ভালোবেসেছেন, তো তারা প্রত্যেকেই তার মানে ছেলেকে দেখানোর খাতিরে ভালোবাসেন। কেউ কোন রকম ভাবে স্বাভাবিক একটা সম্পর্ক বজায় রাখার জন্য বা মাতৃত্ব সুলভ আচরণ থেকে তাদের পুত্রবধূকে ভালোবাসেন না। মানে সত্যি নিজের জীবনে যা ঘটেছে সেটার সঙ্গে সবাইকে রিলেট করলে চলে না। হ্যাঁ, এটা বলা যায় যে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এটা, কিন্তু এটা আমরা বলতে পারি না যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা সবার সাথে হবে, এটা বলাটা মোটেও সাজে না। আমার ভিডিওতে দেখা সবথেকে আজকে হাস্যকর বিষয়বস্তু যেটা লেগেছে, বলছে আমাকে সব কিনতে হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও শুট করার জন্য। কেন রে ভাই, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সোনার গহনাগুলো এনেছিলি আর ইমিটেশনের গুলো আনতে পারোনি? আমরা তো ওই ইনিবিনি টাপাটিনি যে গানটা রয়েছে সেই গানটাতেও ওকে দেখেছিলাম একটা হাড়ে সেট করে সুন্দর করে মাথায় ফুল দিয়ে সাজুগুজু করে একটা ডান্স কভার করেছিল। তো সেই রকমই ভিডিও শুট করার জন্য ওকে প্রত্যেকটা জিনিস কিনতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, আর এখন ওর আফসোস হচ্ছে আহারে সব কিনতে হচ্ছে, রামপাট থেকে চণ্ডীপাট অব্দি সবই করতে হবে। না করার কারণ কি বলো? তুমি যে মানুষকে ভালোবেসে বেরিয়ে এসেছো সে তো আর তোমাকে এগুলো কিনে দেবে না, সে তো নিকম্মা। হ্যাঁ, আমাদের স্বামীদেরকে যারা বলে যে আমাদেরকে সামনে বসিয়ে তারা নাকি আমাদের টাকায় খাচ্ছে, মানে কি বলবো, তাদেরকে তো আর আমাদের বড়দের কর্মক্ষেত্রে গিয়ে 24 ঘন্টা ক্যামেরা লাগিয়ে দেখাতে পারবো না যে হ্যাঁ তারা সেখানে কাজ করছে তারপরে আমরা খাচ্ছি, নাকি এই ইনকামে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছেলেটি লাইভে চলে আসছে, কেউ তাকে নিয়ে ভিডিও করলে তার কমেন্ট সেকশনে দুর্দার করে চলে যাচ্ছে, ক্লারিফিকেশন দেওয়ার জন্য অলওয়েজ রেডি আছে। ঠিক আছে, সেই মানুষটা ওর জন্য সঠিক মানুষ। ও আমাদের কাছে 1 বছর আগে জাহির করেছিল কমিউনিটি পোস্টে, একটা একটা করে সব সরিয়ে নিচ্ছে কিন্তু কানের দুল খুলছে না বৎস, যাই করুক নাই করুক কানের দুল কানেই থাকে। আমাকে কিছু কিছু দিদি ভাই এসে কমেন্ট করে জানায় যে কানের দুলটা খুলবে কেন মনীষা, ওটা তো ওর নিজের টাকাতেই নিজে কিনে সেলফ গিফট করেছে শুধু লোককে দেখানোর খাতিরে, একজনের হাত থেকে নিজেকে উপহার হিসেবে দিল বলে আমাদেরকে দেখিয়েছে। এটা তো ঠিক, আমরা সবাই জানি যে মাসিক 8,000 টাকা বেতন পায় সে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ অ্যারেঞ্জ করছে, পাশাপাশি বাইকে তেল খরচ করে নিয়ে যাচ্ছে,
একটা সোনার কানের দুল গিফট করছে, আবার মাসখানেকের মধ্যেই একটা এত লং লিভ নিয়ে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছে, যেটাও কিন্তু একটা বেশ ব্যয়বহুল ট্রিপ, ঠিক আছে? মোটামুটি সেটাও তো 8-9 হাজার টাকার ট্রিপই। একটা ছেলে এখানে এসে কর্মক্ষেত্রে 8 হাজার টাকা বেতনের চাকরি এই কয়েক মাস মাত্র করছে, কত টাকাই বা সে সেভিংস করেছে, আর কত টাকাই বা দিয়ে এসে সংসারকে রাখার, সংসারে দিয়ে রাখার পরে তার জন্য এত টাকা থেকে যায়, যেটা দিয়ে সে তীর্থ ভ্রমণ, প্রেমিকাকে কানের দুল গিফট, রেস্টুরেন্টে লাঞ্চ করানো, ঘুরতে নিয়ে যাওয়া, সবকিছু ম্যানেজ করতে পারে। এবার বলবে তোমরা যে সেভিংস কিছু নেই, বাড়ি ঘর দরটা দেখেছো? দেখেছো নিশ্চয়ই। আমরা যতদূর শুনেছি যে মুম্বাইতে সে চাকরি করতো, সেখানেও কিন্তু খুব একটা বেশি মাইনে সে পেত না, আর সেই মাইনে কিছু তো রাখা তো তাকে সংসারেও পাঠাতে হতো, সবটা তো সে নিজের কাছে রাখতো না, তাই না? তো সেক্ষেত্র থেকে সে এমন কিছু হিউজ অ্যামাউন্ট জমায়নি। এই বাড়ি ঘর দরটা যে সে করেছে, কার টাকায় করেছে, কি জন্য করেছে, সেটাও আমরা জানি। আজকে যারা বলছো যে ওকে একটা পার্মানেন্ট জমি কিনে বাড়ি ঘর দর করতে, করলেও করতেই পারে, কিন্তু ওর কাছে এখন সেটা বিলাসিতা। ও জানে আমার যেখানে ইনভেস্ট করার আমি সেখানে ইনভেস্ট করে দিয়েছি, এবার যদি আমি ওটা ছেড়ে দিয়ে আবারও একটা ইনভেস্টমেন্ট করি এই মুহূর্তে, তাহলে আমার হাত খালি হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে, যেটার কোনো প্রয়োজন নেই। সাময়িকভাবে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ছেলেকে এই মুহূর্তের মতো নিয়ে আসাটাই হচ্ছে ওর মূল লক্ষ্য, যেটা ও করতে চেয়েছে। ভাবো সাবু দাদার প্রতি ওর কতটা সক্ষতা, নিজের দাদার প্রতি ওর কতটা সক্ষতা। যে দাদা ওকে পিটিয়েছে, যে দাদা ওকে নিজের বিয়েতে অ্যালাউ করেনি, সেই দাদার টোটোতে বসেও ঘুরে বেড়াচ্ছে, তার সাথে হাসি মুখে কথা বলছে, নিজের ফ্যামিলিকে ওয়েল ট্রিট করছে, এমনকি মাঝে মধ্যে টিজও করছে। কেন বুঝতে পারছো না? আগের দিনকে যখন ওই পোষ্য কালীকে উদ্দেশ্য করে কথা বললো যে এদেরকে খাওয়ানো অনেক ভালো, এরা মনে রাখে, এরা ফেভার দেয়, ঠিক আছে, ওদের অনেস্টিটা আমাদের কাছে ফেভারফুল, কিন্তু একজন মানুষকে যদি খাওয়াই সে বেইমানি করবে। তখনই কিন্তু ওর মা পাশ থেকে সাইড কেটে গেল। যাদেরকে ও ভরণ পোষণের সমস্ত দায়ভার নিয়ে এগিয়ে চলেছে, তারা ওর খাওয়ার খেয়াল তো দূর, ও কিভাবে রয়েছে সেই খেয়ালটাও রাখে না, কিন্তু একজন পোষ্য ওকে ঠিক টাইমলি টাইমলি এসে দেখা দেয়, ওর কাছে এসে আদর নেওয়ার চেষ্টা করে, ওর কি তাদের প্রতি সেই ভালোবাসাটা আছে? কথাতেই আছে, যেমন দেবে সেরকম পাবে, যেমনটা ও করে সেরকমটাই ও ফিরত পায়। এই বিষয়গুলো তোমাদের সামনে প্রত্যেক দিন আসছে, আর তোমরা প্রত্যেক দিন ডিনাই করে করে আমাদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছ এমন কিছু কথা যে না, তোমরাই ওকে থাকতে দিচ্ছ না, তোমরাই ওকে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে দিচ্ছ না। আগে না, ওর জীবনটা অশান্তিরও নিজে তৈরি করেছে, আর ভুগছেও ও একাই, যারা ওকে তোল্লাই দিয়েছিল, যে যার বাড়িতে আরাম কিদারায় বসে নিশ্চিন্তে নির্দ্বিধায় ওকে জাস্ট হ্যাঁ তুই যা করছিস ঠিক করছিস, হ্যাঁ তুই যা করবি ঠিক করবি, এইভাবে ওকে প্রভোগ করে যাচ্ছে। এই দাদাকে ও মেনে নিতে পেরেছে, এই সাবু দাদাকে ও অ্যাকসেপ্ট করতে পেরেছে, যে ওর ক্যারেক্টার নিয়ে অন্যের কাছে ক্যারেক্টার অ্যানালাইসিস করেছে খুবই বাজে ভাবে, ঠিক আছে, ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রচুর তথ্য ফাঁস করে দিয়েছে। এখন যদি কেউ এটা বলে যে ওর ভালোর জন্যই ওর খারাপ, ওকে নিয়ে খারাপ কুকথা অকথা বলেছে সেই সকল মানুষদের কাছে, ঠিক আছে, তো আমি অবশ্যই বলবো যদি সেটাই হবে, তাহলে কমিউনিটি পোস্টে সেই উক্তিটা কেন ছিল সাবু দাদার, যে বন্ধুত্বের আচরণ করে 5-6 মাস পুরাতন এই সমস্ত কল রেকর্ডিংস গুলো রেখে দেওয়া হয়েছিল কি এই কারণে, যাতে সেগুলো পরবর্তীতে কন্টেন্ট করে ব্যবহার করা যায়? তার মানে উনি বন্ধু হিসেবে সমস্ত সত্যি কথাই বলেছেন, এই কমিউনিটি পোস্টটাই হচ্ছে তার প্রমাণ। তাকে ও ক্ষমা করে দিতে পেরেছে, অথচ নিজের স্বামীকে ক্ষমা করে দিতে পারেনি, যে সোশ্যাল করেছে বলে বিষয়টাকে, যার জন্য এত বেশি বেশি অভিযোগ যে ওর নাকি স্বাভাবিক জীবনটা কাটানোই হলো না, শুধুমাত্র ওর স্বামীর জন্য, যে পারত ওকে একটা নির্দ্বিধায় একান্তে নিজেদের মধ্যে সমস্তটা সর্ট আউট করে ওকে একটা সুযোগ দিতে, যে পারত, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পারত সে, তা তুমিও তো পেরেছো এদেরকে সুযোগ দিতে, তাহলে নিজের সংসারকে একটা সুযোগ দিলে না কেন? তুমিও পারতে একটা সুযোগ দিতে, সেটা না করে বাইরের সমস্ত তৃতীয় ব্যক্তি যারা তোমাদেরকে, তোমাকে টাকা ছাড়া কোনো অংশে চেনে না, তাদেরকে ক্ষমা করতে পারলো, আর যে 5 বছর ধরে ওর জন্য সততা রেখে ভবিষ্যতে সঞ্চয় করে পছন্দ মতো একটা বাড়ি তৈরি করে নিজেদের ভবিষ্যৎ সিকিউর করছিল, তাকে নাকি দুবেলা খাওয়াতে ওর কষ্ট হচ্ছে, তাহলে তার ভবিষ্যতে সুদিন আসবে না দুর্দিন আসবে এ তো একমাত্র ওপরওয়ালা জানে, আমরা কেউ এ বিচার করতে পারবো না, আর কেউ বিচারক নইও বটে। এই সাবু দাদাকে যখন আমি আজকে দেখলাম না, অনেকদিন পর আমার জাস্ট একটাই কথা মনে হচ্ছে, পারেও বটে না, হেসে হেসে কি সুন্দর নিজের ক্যারেক্টার আমাদের সামনে তুলে ধরছে। হ্যাঁ, ক্যারেক্টারই তো তুলে ধরছে, দেখো আমি এখন ক্লিন হয়ে গেছি, আমাকে ভূপেন টপে তুলে দিয়েছে, আমাকে ফাঁসানো হচ্ছিল, আমি একদম স্বচ্ছ চরিত্রের,
এই বিষয়টাকে সামনে আনা অবধি উনি মুখটাকে লুকিয়েছিলেন। নাহলে যখন উনি ও বাড়িতে গেলেন তখন এই মামুনি মুখ দেখাতে পারলো না, যখন তাকে নিয়ে কোর্ট চত্বরের কাজে যায় তখনও মুখ দেখাতে পারলো না, তার বাড়িতে এসে মুখ দেখাতে হচ্ছে। মানে আমার বাড়ি থেকেই তুমি আমাকে দেখাতে পারো, অন্য কোথাও নয়। কেন জানো এই ব্যাপারটা করলো? তার মধ্যে কারণ হচ্ছে উনি বহু মাস আগে বলেছিলেন এই কেসটার মধ্যে আমি নেই, এখনো কিন্তু লিগালি কোথাও আমরা কনফার্মেশন পাইনি। ঠিক আছে, ওই লাইভের মধ্যে আলোচনাটাকে তো আর লিগালি কনফার্মেশন বলা চলে না। উনি এই বিষয়টার মধ্যে নেই, আছেন, এই সমস্ত বিষয়গুলো যখনই কমিউনিটি পোস্টে আলোচনা করেছে তখন কিন্তু এই মহিলাকে কোনোভাবে ট্যাগ বা উল্লেখ করে বলেনি। অতএব আজকে ওনার বাড়িতে এই মহিলার যাওয়ার উদ্দেশ্য কি ছিল সেটা কেউ প্রমাণ করতে পারবে না। উনি বলতেই পারেন ও আমার বাড়িতে ঘুরতে এসেছিল, আমার থেকে কিছু কথা নিতে এসেছিল, কিছু পরামর্শ নিতে এসেছিল, আমি যে ওর পথপ্রদর্শক সেটা কি করে আপনারা বলতে পারছেন? এই অ্যালিগেশনটা ওনাকে কেউ দিতে পারবে না। খুবই চাতুর মানে চতুরামির সাথে আমাদের কাছে দিনের পর দিন এই সমস্ত খেলাগুলোকে রিপ্রেজেন্ট করে চলেছেন। তো আগামীকাল আবারও আসছে একটা নতুন ভিডিও তোমাদের জন্য। আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিওর সাথে।